হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন মজার রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে এটা তৈরি করছি। আজকে আমি তৈরি করতে চলেছি খুবই মজার একটা রেসিপি, আর এই রেসিপিটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন, একটু চিনি, এটা একদম অপশনাল, তোমরা এটা নাও দিতে পারো। একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হোয়াইট অয়েল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ সুজি, এটাকে একটু জলে আমি ভিজিয়ে নিয়েছিলাম। 1/2 কাপ মতো জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই ময়দাটার সঙ্গে এই সুজিটা আমি মিশিয়ে নেব। সুজিটাকে ময়দার উপরে ঢেলে নিয়েছি, এর মধ্যে আগে থাকতে কোনো জল আমি অ্যাড করব না। এবার আমি এটাকেও হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সুজিটাকে আমি ময়দার সঙ্গে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি, নিয়ে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখনও কোনো জল আমি অ্যাড করিনি। 3টে ভাগের 1টা ভাগ আমি এখানে নিয়েছি। এখানে আমি মটরশুঁটি জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে আমি ঠান্ডা হলে এটাকে একটু পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে দিয়েছি আমি 1 ইঞ্চি মতো আদা, 1টা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, আর 1 মুঠ মতো ধনে পাতা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এর থেকে আমি পুরোটাই কিন্তু দিচ্ছি না, খানিকটা দিয়ে আমি এটাকে মেখে নেব। এবার আমি এটাকে মেখে নেব। ময়দার সাথে মটরশুঁটিটাকেও আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে আলাদা করে কোনো জল অ্যাড করা লাগলো না। যেহেতু মটরশুঁটিটা আমি পেস্ট করেছিলাম তখন সামান্য একটু জল দিয়েছিলাম, এই জন্য লাগেনি। এবার এর মধ্যে আমি 2 ফোঁটা হোয়াইট অয়েল দিয়ে নিলাম। সমস্ত জায়গায় দিয়ে নিয়ে আমি লাগিয়ে নেব হাত দিয়ে। এবার একটু ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ রেখে দিচ্ছি। 3টে ভাগে 1/2টা ভাগকেও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে একটা পেস্ট করে নিয়েছি। এটা আছে বিট, খানিকটা বিট, 1টা বিটের 1/4 ভাগ আমি নিয়েছি। এটা বড় সাইজের 1টা বিট ছিল। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি আর একটুখানি জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। এবার এর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে সবটা দিচ্ছি না, আমি মেখে নেব। বিট দিয়ে ময়দাটাকেও এভাবে মেখে নিয়েছি। আর এটা কিন্তু একটু শক্ত শক্ত হবে, একদম নরম যেন না হয়। পুরো বিটটা কিন্তু আমার লাগেনি, এখানে যেটুকু লেগেছে যাতে একটু শক্ত শক্ত হয় সেইভাবেই ডোটা তৈরি করব। এটুকু আমি অন্য কাজে লাগিয়ে দেবো। এবার ডোটার উপরে সামান্য একটু হোয়াইট অয়েল দিয়ে নিলাম। ঠিক সেমভাবেই আমি একটু এর সঙ্গে লাগিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বাকি যে ময়দাটা আছে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে লুচি যেভাবে মাখে আর কি, লুচি যেভাবে মাখে এইভাবেই একটু শক্ত করে আমি এটাকে মেখে নেব। আমি ওই ডোটার মধ্যে বিট দিয়েছিলাম, তোমরা চাইলে গাজরও দিতে পারো। আমি আজকে বিট দিয়েই তৈরি করছি। এবার এটাকেও হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব।
এটাকেও আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার সেম ভাবেই এর উপরে আমি হোয়াইট অয়েল একটু দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি মটরশুঁটি এটাকে তুলে নিয়ে এসেছি। আমি এখানে মটরশুঁটির মধ্যে হিং দিতে পারতাম, কিন্তু আমি আজকে যেহেতু ধনে পাতা ইউজ করেছি এই জন্য এর মধ্যে হিং দেইনি। তোমরা এর মধ্যে চাইলে হিংও দিতে পারো। এবার এটাকে আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। নিয়ে আমি ডো তৈরি করে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। এটাকে আমি রুটির মতো বেলে নিয়েছি আর এটাকে আমি ময়দা দিয়েই বেলেছি। ঠিক সেমভাবেই আমি ওগুলোকেও এইভাবেই বেলে নেব। এটাকেও বেলে নিয়েছি। পাতাটাকেও আমি বেলে নিয়েছি। প্রথমে আমি লাল রুটিটাকে আমি দিয়ে নিলাম, এবার এর উপরে দিলাম সাদা সাদা রুটিটা দিলাম। এবার এর উপরে দেবো আমি তিনটে রুটি আমি পরপর দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফোল্ড করে নেব, একসাথেই তিনটাকে আমি ফোল্ড করে নেব। এইভাবে রোল করে নিয়েছি। এবার এটাকে একটু হাত দিয়ে আমি রোল করে নিচ্ছি। আমি এটাকে হাত দিয়ে যতটা পেরেছি আমি রোল করে নিয়েছি। এবার আমি একটা নাইফ দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি, দেখো কি দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে এই অবস্থায় রেখে দিই। যাই হোক, এটাকে এবার আমি আস্তে করে বেলে নেব। ওইগুলোকে একটু গোল শেপ করে নিয়ে আমি এইভাবে বেলে নিয়েছি হালকা হাতে। এইগুলোকেও বেলে নিয়েছিলাম। এইভাবে সবকটাই আমি বেলে নেব। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি হোয়াইট অয়েল। তেলটা গরমও হয়ে গেছে, হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। দারুণ ফুলেও গেছে। এবার আমি তুলে নেব। এভাবে আমি সব কটাকেই ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি এদিক আর ওদিকে ভাজা হলেই হয়ে যায়। এগুলোকে ভেজে নিয়েছি আর সবকটা কিন্তু ফুলে গেছে। যখন পিসটা কাটা হবে তখন কিন্তু অতিরিক্ত মোটা করে কাটবে না, তাহলে এইভাবে লুচির মতো একদমই ফুলে যাবে। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি একটুও ভালো লেগে থাকে সবাইকে রিকোয়েস্ট করবো এটাকে শেয়ার করার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে সবাইকে অনুরোধ করবো আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।